দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা। নমস্কার, আমি সিঞ্জিনি। সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। একাদশ দ্বাদশের পড়ুয়াদের 10,000 টাকা দেওয়া হচ্ছে না, ট্যাব কিনতে অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার করলো নবান্ন। রাজ্য সরকার 2021 সালে তরুণের স্বপ্ন নামে একটি প্রকল্প চালু করে, তাতে সরকারি এবং সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বছরে 10,000 টাকা দেওয়া চালু হয়। কথা ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে, তবে শেষ মুহূর্তে বিজ্ঞপ্তি জারি করে সেই পরিকল্পনা বাতিল হয়। প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ক্লাব পুজো কমিটিগুলোর জন্য দুর্গাপূজার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার, সেই মতো শুরু হয়েছিল প্রশাসনিক প্রস্তুতি। এবার সেই টাকা এখনই না ছাড়ার ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ মহলের নির্দেশ এসেছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। 45,000-এর কিছু বেশি ক্লাবের জন্য বরাদ্দ হয়েছে 385,35,60,000 টাকা, কিন্তু জেলা প্রশাসনিক সূত্রের দাবি অন্তত 5 সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা যাতে না ছাড়া হয় তেমনই নির্দেশ। কবে ছাড়া হবে তা এখনো নিশ্চিত নয়। আজীবন নিয়ে যাবতীয় জটিলতার মধ্যে আজীবন মেডিকেলে MBBS এর প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হলো। সুষ্ঠুভাবে ভর্তি প্রক্রিয়া চালানোর চেষ্টা চালাচ্ছে হাসপাতাল প্রশাসন ও স্বাস্থ্য ভবন। বিচার এখনো মেলেনি, তাই দাবিতে এখনো অনার জুনিয়র ডাক্তাররা আজ রাত 9টা থেকে 10টা আলো নিভিয়ে মানববন্ধন করে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। 22 ঘন্টা টানা অবস্থানের পর গতকাল লোহার গার্ডরেল খুলে দিতে বাধ্য হয়েছিল পুলিশ। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করে জুনিয়র ডাক্তাররা এবং প্রতীকী মেরুদণ্ড উপহার দিয়ে তার পদত্যাগের দাবি জানায়। কাল সুপ্রিম কোর্টে তিলক তোমার বিচার সংক্রান্ত মামলার শুনানি, সেই দিকেই তাকিয়ে আছে গোটা রাজ্য দেশ। তার ভূমিকায় তিনি খুশি, তবে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে তাকে সরিয়ে দেওয়া হয় তবে তিনি তা হাসি মুখে মেনে নেবেন। জুনিয়র চিকিৎসকদের এমনটাই জানিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলে সংবাদ মাধ্যমকে জানালেন জুনিয়র চিকিৎসকরা। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে এবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন এক আইনজীবী। তার দাবি, আজীবন কাণ্ডে নিহত চিকিৎসকের নাম প্রকাশ্যে বলেছিলেন বিনীত গোয়েল, তাই তাকে পদ থেকে সরানো হোক, তবে প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম এখনই এই বিষয়টি নিয়ে বিবেচনা করবেন না বলে জানিয়েছেন। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন আন্দোলনের পাশাপাশি সাধারণ মানুষকে পরিষেবা দিতে তাদের অভয়া টেলিমেডিসিন ক্লিনিক পুরো দমে চালু আছে, যেখানে ফোন করে ডাক্তারদের থেকে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। অভয়া ক্লিনিকের নম্বর যথাক্রমে 8777-565-251, 8777-569-399, 8777-579-517 এবং 6290-326079। গতকাল সন্দীপ ঘোষকে আদালতে নিয়ে যাওয়ার সময় আশপাশ থেকে চোর চোর স্লোগান ওঠে এবং তার দিকে ধেয়ে আসে চর। এক সরকারি হাসপাতাল থেকে আরেক সরকারি হাসপাতাল আর্থিক দুর্নীতিতে রীতিমতো জাল বিছিয়েছিলেন সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ, সুমন হাজরা। আদালতে নথি পেশ করে এমনটাই দাবি করলো CBI। গতকালই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছিল স্বাস্থ্য ভবন। সন্দীপকে সাসপেন্ডের 24 ঘন্টার মধ্যে দ্য ফ্রেড কালচারে অভিযুক্ত বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করলো স্বাস্থ্য ভবন। বর্ধমান মেডিকেল থেকে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সরিয়ে আনা হলো কাকদ্বীপে। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষর বিরুদ্ধেও দাদাগিরির একাধিক অভিযোগ পড়ুয়াদের। 9 আগস্ট ঘটনার দিন আজীবন মেডিকেলেই উপস্থিত ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। কলকাতার বিলাসবহুল হোটেলে সঙ্গীত শিল্পীর শ্লীলতাহানি, গ্রেপ্তার প্রবাসী ভারতীয় সহ দুজন। অভিযোগকারিনী টেলিভিশনের জনপ্রিয় গানের প্রতিযোগিতার ফাইনালিস্ট ছিলেন। মঙ্গলবার তিনি ওই হোটেলে গিয়েছিলেন বন্ধুর জন্মদিন পালনের অনুষ্ঠানে। অভিযোগ সেখানেই ঘটে ঘটনাটি। বুধবার সকালে ইডির দপ্তরে হাজির মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। নিয়োগ দুর্নীতি মামলায় তলব কেন্দ্রীয় সংস্থার, রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ। সম্প্রতি অখিল গিরির হাতে থাকা কারা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। কিছুদিন আগে তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। ফের দুর্ঘটনা মা ফ্লাইওভারে, নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা, ছিটকে নিচে পড়লেন বাইক আরোহী। বাইকটি পার্ক সার্কাসের দিক থেকে আসছিল, বাইকে ছিলেন 2 আরোহী। সায়েন্স সিটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি গার্ডরেলে ধাক্কা মারে গুরুতর জখম অবস্থায় আরোহীকে SSKM হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজীবন কাণ্ডের বিচার চেয়ে পথে কংগ্রেস কর্মী সমর্থকরা। একাডেমি অফ ফাইন আর্টস থেকে শুরু করে নিজাম প্যালেস পর্যন্ত পৌঁছায় তাদের মিছিল। নিজাম প্যালেসের বাইরে তুমুল বিক্ষোভে জড়ায় কংগ্রেস কর্মীরা, পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করতে থাকে তারা।
বদলা মন্তব্যে তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রর বিরুদ্ধে পদক্ষেপের জন্য হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন এক মামলাকারী। হাইকোর্ট সেই মামলার অনুমতি দিল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোনারপুরে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র। আপনারা এতক্ষণ দেখছিলেন সারাদিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা।